এমন দৃষ্টিনন্দন শট দিয়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সম্মলিটন। কিন্তু পারফরমেন্স আপডাউন থাকায় তাদের এমন নান্দনিক শট ভক্তের চোখে প্রশান্তি হতে পারেনি নিয়মিত। তবুও প্রার্থনা থাকে দুজনের ব্যাট যেন আলো ছড়ায় প্রতিনিয়ত। শুধু ভক্ত কেন, স্বয়ং কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টে থাকা প্রতিটি সদস্যরও চাওয়া থাকে এই দুজন যেন ব্যাটে ছন্দে থাকে। পক্ষে বিপক্ষে মতামত থাকতেই পারে, তবে একটা সত্যি অকপটে স্বীকার করতে হবে, টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে হলে সৌম্যলিটনকে নিজেদের সেরাটা দিতে হবে। তা না হলে খেলার ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসা কঠিন হয়ে পড়বে। হয়তো তারা দুজনও তা উপলব্ধি করতে পেরেছেন, তাই তো তপ্ত রোদেও ঘণ্টার পর ঘণ্টা জুটি বেঁধে করেন ব্যাটিং অনুশীলন। গত দু একদিনে ফিটনেসের পাশাপাশি স্বল্প সময়ে ব্যাটিং করলেও আজ প্রায় 2 ঘন্টা ব্যাটিং করেন। এ সময়ে একে অন্যের ব্যাটিংয়ের ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করতেও দেখা যায়। দুজনের এই বন্ডিংটা জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব কিছু ঠিকঠাক থাকলে সৌম্যলিটনের কাঁধেই থাকবে ইনিংস শুরুর দায়িত্ব। তাই তাদের মধ্যে বোঝাপড়াটা ভালো হওয়া জরুরি, আর এই বোঝাপড়াটা যতই ভালো হবে দুজনের রসায়নটা ততই বাড়বে। আগেই বলেছি পক্ষে বিপক্ষে মতামত থাকবে, আর অসংখ্য মতামতের মাঝেও একটি বিষয় নিয়ে আলোচনা করা যায়। আপনি স্বীকার করেন আর নাই করেন, সৌম্যলিটনের ক্রিকেটীয় মেধা অসাধারণ, কিন্তু তারা নিজেদের ঠিকঠাকভাবে মেলে ধরতে পারেনি। তবে সময় এসেছে নিজেদের ভেঙে নতুন করে তৈরি করার। সেই সাথে দীর্ঘদিন পর দুজনের সামনে এখন একসাথে ওপেনিং করার যে সুযোগ তৈরি হয়েছে, তা যদি কাজে লাগাতে পারে, নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে বাংলাদেশের সেরা ওপেনিং জুটি হিসেবে নাম লেখাতে পারবে। আর সেই অ্যাবিলিটি, কোয়ালিটি, পটেনশিয়াল সবই রয়েছে দুজনের মধ্যে। শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, আমরা পারব। সেই বিশ্বাসকে মজবুত করতে অনুশীলনেও বেশ সিরিয়াস ছিলেন। যতক্ষণ ব্যাটিং করেছেন আত্মবিশ্বাসী মনে হয়েছে দুজনকে। পেস কিংবা স্পিন সব বলের বিপক্ষে ছিলেন সাবলীল। বিশেষ করে লিটনের কথা বলতে হয়, সাময়িক অফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকা এলকেডির ব্যাটিং দেখে মনে হয়েছে আগের থেকে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন ব্যাটিং করতে, যেমনটি লিটন করতে চায় আর ভক্তরা দেখতে চায়। পরিশেষে বলতে হয়, লিটন দাস ও সৌম্য সরকারের উপর বিশ্বাস রাখুন, সাপোর্ট করুন, আশা নয় বিশ্বাস হতাশ করবে না। সালমান আবদুল্লাহ, স্পোর্টস and news.